আচ্ছা, এখন হচ্ছে মিস্টার ইনসুলিন, এটা যে রেজিমেটা সেটা নিয়ে কিছু কথাবার্তা বলতেছি। মিস্টার ইনসুলিনের ক্ষেত্রে যেই জিনিসটা হয় সেক্ষেত্রে মাত্র দুইটা ডোজ নিয়েই কাজ হয়ে যায়। এখন দুইটা ডোজের মধ্যে একটা ডোজ নেওয়া হচ্ছে সকালবেলা, আর একটা ডোজ দেওয়া হচ্ছে রাতের বেলা। আর যেহেতু হচ্ছে সকালবেলা খাওয়ার পর আমাকে আরও দুইবার খাইতে হয়, মানে সকালবেলা একবার খাচ্ছি, রাতের বেলা দুপুরবেলা আবার খাচ্ছি, আবার রাতের বেলা খাচ্ছি, মানে এই যে এই ডিউরেশনটা, এই ডিউরেশনের মধ্যে খাওয়া দাওয়ার পরিমাণ একটু বেশি থাকে। আবার এই রাতে খাওয়ার পর কিন্তু মাঝখানে আর খাচ্ছি না, একবারে গিয়ে আবার পরের দিন সকালে খাচ্ছি, এখানে খাওয়ার পরিমাণ একটু কম। অর্থাৎ এখানে খাওয়ার পরিমাণ একটু বেশি, এখানে খাওয়ার পরিমাণ একটু কম। অর্থাৎ এই সময়টুকুর মধ্যে আমার গ্লাইসেমিক কন্ট্রোলটা একটু বেশি দরকার। তাই এখানে মিক্সচার ইনসুলিনের মধ্যে যে রেজিমেন্টটা ইউজ করা হয় সেটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, 2/3 আর একটা হচ্ছে 1/3। 2/3টা দেওয়া হয় এখানে আর 1/3 দেওয়া হয় এখানে। কারণ কি, এটা সেই সময় যেহেতু খাওয়া দাওয়ার পরিমাণটা একটু বেশি থাকে বা ফ্রিকোয়েন্টলি খাওয়া দাওয়া করা হয়, তাই এই সময় ইনসুলিনের ডোজটা একটু বেশি দেওয়া হয়। এখন একটা সমস্যা হচ্ছে, যখন আমি সকালবেলা ইনসুলিনটা নিলাম তখন কিন্তু বেশ ভালো একটা গ্লাইসেমিক কন্ট্রোল আমি পাচ্ছি, কারণ সকালবেলা ইনসুলিন নেওয়ার সাথে সাথে কিন্তু এই পজিশনটাতে এই সময় কিন্তু আমি একই সাথে ইন্টারমিডিয়েট অ্যাক্টিং যে ইনসুলিন সেটা, সরি, শর্ট অ্যাক্টিং ইনসুলিনটা এখানে কাজ করা শুরু করে দিছে। আবার আস্তে আস্তে যত বেলা গড়াচ্ছে তখন কিন্তু ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের কাজটা আস্তে আস্তে শুরু হইতেছে, ফলে দেখা যায় যে এই জিনিসটা বেশ ভালো একটা ব্যাকআপ দিতে পারে। কিন্তু দুপুরবেলা খাওয়ার পর হঠাৎ করে যখন গ্লুকোজ লেভেলটা খুব বেশি বেড়ে গেছে, এই বেড়ে যাওয়া গ্লুকোজটাকে কিন্তু সেই ইন্টারমিডিয়েট অ্যাক্টিংটা খুব বেশি ব্যাকআপ নাও দিতে পারে। এটা হচ্ছে এটার একটা অসুবিধা। আর যদি দিয়ে দেয় তাহলে তো ভালোই, খুব একটা সমস্যা নেই। কিন্তু রাতের বেলা যখন আমি আবার খাওয়ার সময় হচ্ছে, অতক্ষণে কিন্তু ইন্টারমিডিয়েট অ্যাক্টিংয়ের কাজটা প্রায় শেষ। তাই রাতে যখন আমি আবার খাইতেছি, খাওয়ার আগে আমার আরেকটা ইনসুলিনের ডোজ নিতে হবে, যাতে করে এই ডোজটা একই সাথে রাতেরটা এবং পরের দিন সকাল পর্যন্ত আমাকে ব্যাকআপ দিতে পারে। এখন এই জায়গায় আমি মাত্র দুইটা ডোজেই আমার কাজ মিটাই ফেলতে পারতেছি, কিন্তু ঝামেলাটা হচ্ছে দুপুরবেলাতে। কারণ দুপুরবেলা করে কিন্তু আমি, রাতের বেলা তো আমি একটা ডোজ পাচ্ছি, এখানেও আমি একটা পাচ্ছি, কিন্তু দুপুরবেলাতে আমি কোনো ডোজ পাচ্ছি না। তো এই সময় মাঝে মধ্যে দেখা যেতে পারে যে খাওয়ার পর হঠাৎ করে ব্লাড গ্লুকোজ লেভেলটা বেড়ে গেছে। সেই ক্ষেত্রে এই পেশেন্টের ক্ষেত্রে আলাদা আলাদা করে শুধুমাত্র দুপুরের বেলার যে হাইপারগ্লাইসেমিয়া হইতেছে সেটাকে দূর করার জন্য আলাদা করে একটা আলট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিন নেওয়া লাগতে পারে। এটা সবার ক্ষেত্রে লাগে না, কিন্তু কারো কারো ক্ষেত্রে লাগতে পারে। আর এটাই হচ্ছে এটার একটা অসুবিধা, যে বেটার এখানে যেমন আমি পয়েন্টে পয়েন্টে একটা করে বেটার গ্লাইসেমিক কন্ট্রোল পাচ্ছিলাম, যখন দরকার তখনই গ্লুকোজ লেভেল কমাই ফেলতে পারার একটা সুযোগ ছিল, এখানে আসলে সে সুযোগটা থাকে না। কিন্তু সুবিধা হচ্ছে এখানে মাত্র দুইটা ডোজের ইনসুলিন নিলেই হয়ে যায়। তো সব দিক মোকাবেলায় যাদের হচ্ছে মোটামুটি ব্লাড গ্লুকোজ লেভেলটা কন্ট্রোলে থাকে তাদের ক্ষেত্রে এটা বেটার, কিন্তু যাদের হচ্ছে খুব বেশি পরিমাণে হাইপারগ্লাইসেমিয়া থাকে বা কোনোভাবেই কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা এটি ইউজ করি। আরেকটাই কারণ হচ্ছে যে এইখানে যে শর্ট অ্যাক্টিং আর ইন্টারমিডিয়েট অ্যাক্টিং ইনসুলিন দেওয়া হয়, এটা একটা ফিক্সড একটা রেশিওতে ইউজ করা হয়। কখনো কখনো হচ্ছে 50:50, কখনো হচ্ছে 70:30, এই রেশিও ইউজ করা হয়। তো সবার ক্ষেত্রে তো এই রেশিওটা কাজ নাও করতে পারে, তাই হচ্ছে এই জিনিসটাকে আমি ইচ্ছা মতো মডিফাই করতে পারি। অর্থাৎ বেজার বোলাস ইনসুলিনে যেহেতু আলাদা আলাদা পাত্র থেকে ইনসুলিন নেওয়া হয়, একটা থেকে বেজার, একটা থেকে বোলাস, সেক্ষেত্রে হচ্ছে আমরা ইচ্ছা মতো আমাদের প্রয়োজন মতো হচ্ছে আমাদের ডোজটাকে কন্ট্রোল করতে পারি, যেটা আমরা এখানে করতে পারি না। তো দুইটারই সুবিধা অসুবিধা আছে। মেন কথা হচ্ছে যাদের বেটার গ্লাইসেমিক কন্ট্রোল দরকার একদম পারফেক্টলি, তাদের ক্ষেত্রে বেজার বোলাস ইনসুলিনটা বেটার। আর যাদের হচ্ছে মোটামুটি গ্লাইসেমিক কন্ট্রোলটা নর্মালি ভালোই আছে তুলনামূলক, তাদের ক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি, কারণ এটা হচ্ছে বেশি কনভেনিয়েন্ট। থ্যাংক ইউ।